করছি। রোগীর দেহের কোষটি হলো ইসচেরিচিয়া কোলি, যেটি এক ধরনের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার দেহের কোষ হলো আদিকোষী প্রকৃতির। রোগীর দেহের কোষ হলো প্রকৃতকোষী প্রকৃতির। আদিকোষী ও আদিকোষ এবং প্রকৃতকোষের মানে পার্থক্য নিচে বলা হলো আদিকোষ। আদিকোষে নিউক্লিয়াস উপস্থিত থাকে না, এতে নিউক্লিয়াস সুগঠিত নয়। এতে নিউক্লিয়াস সুগঠিত নয়। প্রকৃতকোষীতে নিউক্লিয়াস সুগঠিত এবং সুনির্দিষ্ট ও থাকে। এতে ক্রোমোজোম, তারপর নিউক্লিওলাস ইত্যাদি উপস্থিত থাকে। ডিএনএতে কোনো প্রকার আদিকোষে ডিএনএ হলো বৃত্তাকার একটি, এটি হিস্টন প্রোটিনের সাথে যুক্ত থাকে। প্রকৃতকোষীতে ডিএনএ একাধিক ডিএনএ সূত্রাকার হয়ে থাকে। আদিকোষীতে রাইবোজোম হলো 70S, অর্থাৎ 50S প্লাস 30S। প্রকৃত কোষীতে রাইবোসোম হলো 80S 60X প্লাস 40। তারপরে হলো আদিকোষীতে কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন প্রক্রিয়ায়। প্রকৃত কোষীতে কোষ বিভাজন হয় মাইটোসিস বা মিওসিস প্রক্রিয়ায়। আদিকোষীতে অপেরন থাকে, প্রকৃত কোষীতে অপেরন থাকে না। আদিকোষীতে যেটা বলে ইন্ট্রান্স থাকে না, প্রকৃত কোষীতে ইন্ট্রান্স থাকে। আদিকোষী অবচ্ছেষণ ঘটে, প্রকৃত কোষে সবচ্ছেষণ ঘটে। আদিকোষের ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়, কিন্তু প্রকৃত কোষীতে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনের পর কিছু বিলম্বে শুরু হয়। গুড, থ্যাংক ইউ।